সারাদিন হেলদি ফুড চ্যালেঞ্জ মেয়োনিজ লাগিলি নাম তাতে শশা কুচি কুচি চিয়েস তোর কালারটা এসেছে তারপর আমি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ন্যাকিং স্টেশন। আজকে হতে চলেছে সারাদিন হেলদি ফুড চ্যালেঞ্জ। মানে এটা সত্যি আমাদের সবার কাছে আই থিঙ্ক চ্যালেঞ্জিং, কারণ আমরা প্রতিদিনের লাইফে একটা হেলদি ডায়েট ফলো করতে পারি না, বা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করলেও তার মধ্যে আনহেলদি জিনিস ঢুকেই যায় স্ন্যাক্স ম্যাক্সের টাইমে। কিন্তু আজকে আমরা খাবো না, আজকে আমরা চেষ্টা করব এই চ্যালেঞ্জটা খুবই অনেস্টভাবে কমপ্লিট করার জন্য। আর আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়েছি বলতে পারো, যে আজকে তুই সারাদিন খাবি হেলদি খাবার। আর কিছু ইজি পিজি রেসিপিসও তোমাদের সাথে শেয়ার করবো আজকে, সিম্পল কিছু রেসিপিস যেগুলো তোমরা ডেইলি ডায়েটে ইনক্লুড করতে পারো, যার ইনগ্রিডিয়েন্টসগুলো তুমি ইজিলি মার্কেটে বা বাড়িতেও অনেক সময় থাকে, অ্যাভেলেবেল থাকবে। তো এরকম কিছু রেসিপিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো। শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি একটা স্যান্ডউইচ, হেলদি একটা স্যান্ডউইচ বানাবো। চলো কি বানাই না বানাই দেখতে পাবে। তো এখন যাওয়া যাক কিচেনে, তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসি চলো। ব্রেকফাস্টের জন্য আমি এখানে একটা হেলদি স্যান্ডউইচ বানাচ্ছি, যেটা প্রায় আমি বাড়িতে বানাই এবং মাঝে মাঝেই খাই। এর আগে আমার রেসিপি ভিডিওর মধ্যে একবার দুবার আমি রেসিপিটাও শেয়ারও করেছি তোমাদের সাথে। তো অ্যাজ অলওয়েজ অল টাইম ফেভারেট আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্রাউন ব্রেড নিয়ে নেবে, মেয়োনিজ লাগিয়ে নিলাম, তাতে শসা কুচি কুচি করে দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট, ব্যাস আর কিছু অ্যাড করব না। ওপর দিয়ে হালকা করে একটু বাটার দিয়ে দিয়েছি, এটা অপশনাল নাও দিতে পারো, বাট আর একটু টেস্ট এনহ্যান্সের জন্য দিয়েছি। দিস ইজ মাই ফাইনাল স্যান্ডউইচ। তো এটা হচ্ছে আমার গো টু ওয়ালা স্যান্ডউইচ, রেগুলার, মানে রেগুলার নয়, মাঝে মাঝেই আমি স্যান্ডউইচটা করে খাই, ভীষণই ভীষণই ইয়ামি লাগে। যেগুলো কিছু দিয়ে করেছি খুবই ইজি ভাবে বানানো যায়, মেয়োনিজের জায়গায় তোমরা দইও ইউজ করতে পারো, মানে খুবই টেস্টি হয়। খেয়ে দেখো একদিন, করে দেখো, খুবই টেস্টি হয়। মাই ব্রেকফাস্ট ইজ ডান, আর বেশ ফুলফিলিং স্যান্ডউইচ, একটা খেলেই পেটটা ভরে যায়, মানে দুটো খেয়েছি আমি। যাই হোক, আপাতত আর কিছু খাচ্ছি না, লাঞ্চের জন্য অপেক্ষা করো, লাঞ্চে সুন্দর একটা রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। এখন আমি তোমাদের সাথে পালক পানির রেসিপিটা শেয়ার করছি। তো এখানে পালং শাক ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে। আমি প্রথমে জল গরম করে নিচ্ছি পরিমাণ মতো 2-3 কাপ, তার মধ্যে একটু নুন দিলাম, তার মধ্যে পালং শাকগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ সেদ্ধ করার পর একটু বরফ গলা বা একটু বেশি ঠান্ডা জল নিয়ে নেবে। আর এটা একটা এক্সট্রা টিপস, শাকগুলোকে বের করে ডাইরেক্টলি ঠান্ডা জলের মধ্যে রেখে দেবে, তাহলে কালারটা ভীষণই সুন্দর থাকবে। আমার মাসি দিয়েছে এই টিপসটা আমাকে। এবারে পালং শাকগুলো বের করে ডাইরেক্টলি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবে। এটাকে পেস্ট করার জন্য ভালো করে স্মুথ একটা পেস্ট আমি করে নিয়েছি। এরপর পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি একটু বড় বড় পিস করে কেটেছি, মানে আমার তো ভালো লাগে, আমি আলাদা করে পনির ফ্রাই করিনি, আমি ডাইরেক্টলি মানে তরকারিতে দিয়েছি, আলাদা করে ফ্রাইও করে নিতে পারো তোমরা চাইলে। ফার্স্টে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ফোড়ন দিতে হবে, তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, এর মধ্যে কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম। এটা একটু গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে এক্সট্রা একটু গার্লিক পেস্ট অ্যাড করেছি। এরপর হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো, এইসব দিয়ে মশলাটাকে ভালো করে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। তারপর পনিরগুলো আমি অ্যাড করে দিচ্ছি, হালকা হালকা ফ্রাই করছি মশলার সাথে। পনির মশলার মধ্যে ভালো করে মিক্স ফিক্স হয়ে যাওয়ার পর আমাদের শাকের যে পেস্টটা ওটা অ্যাড করলাম, ভালো করে হালকা জল দিয়ে ধুয়ে মানে পরিষ্কার করে সুন্দর করে সবটা অ্যাড করে দিলাম, একটু কষালাম, আর কালারটা হালকা গ্রিনিশ থেকে একটু চেঞ্জ হলো। জল অ্যাড করলাম, মানে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে এটাকে কষাতে হলো। আমি খুবই শর্টে রান্নাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিয়েছি, ওটা অপশনাল নাও দিতে পারো, একটু টেস্ট আমার মনে এনহ্যান্স হয় ওই জন্য আমি দিলাম। ভীষণই সুন্দর কালারটা এসেছে, তারপর আমি নামিয়ে ফেললাম, খুবই টেম্পটিং লাগছে, এবার লাঞ্চটা করা যাক। তো এটা আমার সিম্পল আর হেলদি লাঞ্চ আজকের।
তো এখানে আমি ডাল নিয়েছি, পালক পনির নিয়েছি, আর পাশে একটু দই নিয়ে নিয়েছি, তার সাথে রাইস, একটু লেবু, লঙ্কা, তার সাথে শসা, এখানে একটু বিটনুন ছড়িয়ে। অ্যান্ড ইয়া, দ্যাট ইজ মাই লাঞ্চ ফর টুডে, চলো খেয়ে নিই। আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, দেখতেই পেলে কি লাঞ্চ নিয়েছি, খুবই সিম্পল রেখেছি আর সিম্পল সর্টেড লাঞ্চ আর হেলদিও। তো ডাল দিয়ে আমি স্টার্ট করছি ফার্স্টে। তো এবার আমি পালক পানিটা টেস্ট করছি, ভালো আছে, আমি এটা ফিনিশ করি, তোমরা দেখে যাবো। তোমাদের সাথে বিকেলের স্ন্যাক্সের টাইমে দেখা হচ্ছে। চার আগে আমি একটু সার্চ করবো বেনিফিটস অফ পালক পনির, ঠিক আছে? সার্চ করে বলছি তোমাদের কেমন মানে কি কি বেনিফিটস আছে। অনেক কিছু দিয়েছে, নিউট্রিশিয়াস ডায়েট অপশন, হেল্পস ইউ রিডিউস ওয়েট, মেনটেন্স ব্লাড প্রেশার অ্যান্ড কোলেস্ট্রল লেভেলস, ইমপ্রুভস ইউর ডাইজেস্টিভ সিস্টেম যেটা খুবই প্রয়োজন, এ গ্রেট সোর্স অফ প্রোটিন, গুড ফর ইউর বোনস, ইমপ্রুভ ব্রেন ফাংশনিং, আরও অনেক কিছু। যাই হোক, অনেক মানে অনেকটাই হেলদি ভালো একটা অপশন আমি পেয়ে গেছি পালক পনির, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ব্যাস আর কি বলবো, সার্চ করে দেখে নিও সব কিছুর মধ্যে কি কি গুণাগুণ আছে গুগলে। বাই দ্য ওয়ে, আমি খেয়ে নিই তোমাদের সাথে, পরে দেখা করছি, একটু পরে দেখতে থাকো। তো এখন বাজে তিনটে, মানে খেয়েছি বাড়িটা দিকে, খাওয়ার আধা ঘন্টা পর ফল খেতে হয়, তাই জন্য আমি ফল টল নিই, এমনি খাওয়ার পর খেয়ে নিই, বাট অত টাইম হবে তো হয় না, বাট আজকে হেলদি চ্যালেঞ্জে তো করতেই হবে। তো আমি এই প্লেটে সুন্দর করে সাজিয়ে কিছু ফ্রুট নিয়ে এসেছি, একটা কমলা লেবু এনেছি, সিজনাল ফ্রুট একটা খাওয়া খুবই দরকার, তার সাথে কলা এনেছি। তো চলো এবার খেয়ে নিই ঝটাপট, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। আজকে এমনি ভিডিওর জন্য খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে এনেছি, অন্যদিন আমি ধরেই গোটা খেয়ে নিই। সিঙ্গাপুরি কলা এনেছি, আমি এবারে কমলা লেবুটা খাই, চামচ দিয়ে কমলা লেবু, দেখছো? যে কাকুর কাছে কিনতে গেছি লেবু, কাকু বলছে চিনির মতো মিষ্টি কমলা লেবু, খেয়ে দেখবো চিনির মতো মিষ্টি কিনা। কি কি মনে হচ্ছে, চিনি খাচ্ছিস? তেঁতুলের মতো টক 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 আছে, ভালোই টক। ডিসঅ্যাপয়েন্টিং, কাকুকে গিয়ে ধরতে হবে, কাকুকে গিয়ে ধরতে হবে, বল তাক, কাকুকে আর ধরতে হবে না, ছাড়। তো ঠিক আছে, আমি এগুলো খেয়ে নিই, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা টি টাইমে, দেখতে থাকো। গ্রিন টি নিয়ে চলে এসেছি, ইউজুয়ালি রেগুলার ওয়াইজ আমাদের চাই হয়, চা ছাড়া ঠিক সন্ধ্যাবেলাটা কাটে না আর ভালো লাগে না, বাট আজকে যেহেতু আমাদের হেলদি চ্যালেঞ্জ হচ্ছে তাই জন্য একটু হেলদি ড্রিঙ্কও করার দরকার, তাই জন্য আমি গ্রিন টি নিয়ে চলে এসেছি। ইউজুয়ালি রেগুলার ওয়াইজ তো খাওয়া হয় না, মাঝে মাঝে একটু খাওয়া হয়, তাই জন্য আজকে এই সুযোগে খাচ্ছি। আর তার সাথে আমি একটু একটা ডার্ক চকলেটও নিয়ে এসেছি, একটু গ্রিন টিটা খেয়ে চকলেটটা খেয়ে তোমাদের সাথে রাতে দেখা করছি, দেখতে থাকো। ডিনারের জন্য আমি এখানে সুজির চিলা বানাচ্ছি, সুজির প্যাকেট নিয়ে নিচ্ছি, এখানে একটা সুন্দর ব্যাটার বানাতে হবে সুজি, জল আর দই মিক্স করে। এর মধ্যে দইটাও অ্যাড করে দিচ্ছি। চারপাশ থেকে এব্রো কেব্রো সুজির চিলা রেডি আমার, চলো এবার ডিনারটা সেরে ফেলি ঝটাপট। আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, সুজির চিলা উইথ দই, আর যে প্লেটটা তোমাদের সুন্দর প্লেটটা তৈরি করে দেখালাম ফার্স্ট অ্যাটেম্পে সুন্দর হয়েছিল, ওইটা আমি বোনকে দিয়েছি, আমি যখন এই করতে গেলাম না সেকেন্ড টাইম চিলা বানালাম, এখন এই মানে উল্টাতে গেলাম ভেঙে গেল জিনিসটা, মানে একটু তাড়াতাড়ি উল্টে ফেলেছি, আর আমি ভাঙা ভুঙি নিয়ে চলে এসেছি। যাই হোক, সুজিকা চিলা খাচ্ছি উইথ দই, আর ব্যাস এটাই ডিনার। আজকে বেশ একটু ভালো ভালো ফিল হচ্ছে, কারণ সারাদিন হেলদি খেতে পেরেছি ফাইনালি, আর অ্যাকচুয়ালি পারাই যায়, বাট ইচ্ছা করে আমরা করি না, গুরুত্ব দিই না আমাদের হেলথের উপর, যেটা করা খুবই উচিত। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি, কালকে তো ভুলেও যাবো জ্ঞানটা। যাই হোক, এখন খাওয়া যাক, খাওয়া দাওয়া স্টার্ট করি, চলো।
বাই দ্য ওয়ে, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সকাল থেকে এখনো অবধি প্লিজ কমেন্টে বলো, ভালো লাগছে খারাপ লাগছে তোমাদের ওপিনিয়নটা জানিও। অবশ্যই আমার ভালো লাগবে জানালে। অনেক বকবক হলো, আমি আমার ডিনারটা এবার একটু কমপ্লিট করে নিচ্ছি, তোমাদের সাথে একটু পরে দেখা করছি, দেখতে থাকো। সো গাইজ, আজকে ভিডিওটা এই অবধি থাকলো, আর বেশি বড় করছি না। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন গিয়ে একটু এদিক ওদিক করবো, তারপর গিয়ে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই যাও সাবস্ক্রাইব প্লিজ করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।